আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক দিন পর আবার রেবেটসদের ভিডিও নিয়ে আসলাম অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আপনার র্যাবটগুলা কেমন আছে খরগোশগুলা দেখতে কি বড় হয়েছে কি না বাচ্চাগুলা জি আলহামদুলিল্লাহ এখন এরা অনেক বড় হয়েছে এবং দেখতেও খুব সুন্দর যারা রেবেট পছন্দ করেন তারা এই ব্লগুলো দেখে আসলে খুবই আনন্দিত হবেন এখন তাদেরকে খাবার দেওয়া হয়েছে এখন তারা খাবার উপভোগ করতেছে আসলে এরা খুবই নিরীহ প্রাণী এবং এরা একসাথে খাবার দিলে খাবার খুবই উপভোগ করে আমার এখানে তিন কালারের রেবেট আছে এই যে একটা ছোটো বাচ্চা যেটা একদম কালো এবং পাশাপাশি ব্রাউন কালারের এবং কালো প্লাস সাদা এবং কালো মিশ্রিত এদের যখন বাচ্চা করার প্রয়োজন হয় তখন এরা এভাবে গর্ত করে তারপরে সেখানে বাচ্চা প্রসব করে এই যে এইভাবে বাচ্চা করার জন্য এরা গর্ত করে আমরা এদেরকে থাকার জন্য এভাবে টিন দিয়ে তারপরে শেড বানিয়ে দেওয়া আছে এই যে ঘরগুলা করা আছে তারপরেও এখানে ইটের স্ল্যাব রাখা আছে যেখানে এরা খেলাধুলা করে বা দৌড়াদৌড়ি করতে এদের জন্য বেশ বোধ করে আসলে এদের এই একসাথে দলবদ্ধভাবে যে খাবারটা খাওয়াটা এটা আসলে দেখলে খুবই ভালো লাগে এরা সবুজ গাছ খুবই পছন্দ করে সবুজ ঘাস লতা পাতা এরা খুবই আনন্দের সাথে খায় এবং এদের এইটা আসলে খুবই দেখার মতো একটা বিষয় একটা আসে একটা যায় আর এভাবেই আসলে এরা খাবারের জন্য একে অন্যের সাথে খুবই মিলে মিশে খাবার খায় আমরা চেষ্টা করি প্রতিদিনই তিনবার তাদেরকে ঘাস লতাপাতা দিয়ে খাবার পরিবেশন করার জন্য সাথে শুকনো খাবার যেটা খুবই স্বাস্থ্যসম্মত এবং এবং ভিটামিন সমৃদ্ধ খাবার এই খাবারগুলোর ভিতরে অনেক ধরনের প্রোটিন আয়োডিন তাদের শরীরের জন্য তাদের চলাফেরার জন্য তাদের জীবন জীবনযাপনের জন্য যে ধরনের উপাদান দরকার সে ধরনের উপাদান দিয়েই এই শুকনো খাবারটা তৈরি করা হয় তো আলহামদুলিল্লাহ এরা যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে যাবৎ পর্যন্ত আল্লাহর মেহেরবানী কোনো ধরনের রোগ বা কোনো ধরনের অসুস্থতা এদের মধ্যে দেখা দেয়নি তারপরও আলহামদুলিল্লাহ এখন তো বৃষ্টির সময় এই সময়ে তাদের খুব দেখাশোনা রাখতে হয় এবং খুবই আফটার করা লাগে তো সেই হিসাবে এদেরকে আমরা শুকনো খাবারও দিয়ে থাকি ঘাসের পাশাপাশি আর সবচেয়ে বেশি যেটা দেখার বিষয় সেটা হলো পানি দেওয়া আদের আসলে এদেরকে সময় টাইম টু টাইম পানিও দিতে হয় কারণ এটা তো বন্দিতে আছে তো এই জন্য পানি দিয়ে তাদেরকে সব সময় সহযোগিতা করতে হয় আর যেটা করা লাগে যে পরিষ্কার রাখা লাগে করে পরিষ্কার একটা প্রাণী এই প্রাণীটাকে যত বেশি রাখা যায় ততই এটাকে এবং এদের দেখতে ভালো লাগে এবং এটার লুক আফটারটাও খুব ভালো হয় তো সম্মানিত ভিভার্স আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো আগামী ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি জজাকাল্লা খায়ের